চলো। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 11 জেলায় দুই দিনের বন্যায় 13 জনের মৃত্যু, দুর্ভোগে 45 লাখ মানুষ, আগামী 24 ঘন্টায় পরিস্থিতি উন্নতির আশা। বন্যা দুর্গতদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ কার্যক্রম, সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় পাওয়া ত্রাণ দুর্গম এলাকায় বিতরণ। এবং বন্যা দুর্গতদের সহযোগিতায় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কর্মসূচি, সহযোগিতার হাত বাড়াতে সমন্বয়কদের আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ভয়াবহ বন্যার কবলে দেশের 11 জেলার বিস্তীর্ণ অঞ্চল, মারাত্মক সংকটে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, সিলেট বিভাগের দুর্গত এলাকার লাখ লাখ মানুষ। এসব এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলছেন বানভাসীরা। আবার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া এবং পানির স্রোতের কারণে ত্রাণ সামগ্রী নিয়ে অনেকে দুর্গতদের কাছে যেতে পারছেন না। গত দুই দিনে বন্যায় অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টায় পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রতিনিধিদের তথ্যে নাজিব বেগের রিপোর্ট। টানা ভারী বর্ষণ ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়রা বলছেন ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষ গত 3 দশকে এমন বন্যা দেখেনি। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর বাঁধ ভেঙে অন্তত 15টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙে 113 সেন্টিমিটার অতিক্রম করে। অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতি, কোথাও কোথাও একতলা পর্যন্ত তলিয়ে গেছে। পানির নিচে বিভিন্ন সড়ক, মহাসড়ক, বাড়িঘরে পানি ঢোকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। স্কুল, কলেজ, মাদ্রাসা, কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে বানভাসী মানুষ। প্রায় 70 জন লোকের মতো আমরা বিভিন্ন ঘর থেকে রেস্কিউ করেছি। আমাদের 3টা বোটের কার্যক্রম এখানে চলতেছে, আমাদের জনবল অলরেডি কাজ করছে। ফ্রি বোট ছাড়া মানুষ বুলো হাঁটি আসতে পারবে না এখানে। পানির স্রোত অনেক বেশি, অনেক বেশি। আমরা কিছু কিছু জায়গায় আমাদেরকে স্রোতে বানে ভাসা নিয়ে গেছে, আমরা গাছ ধরেছিলাম। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ, ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওইসব এলাকার মানুষ। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী, র‍্যাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বানভাসী মানুষকে উদ্ধারে আরও পরিকল্পিত উদ্যোগের কথা বলছেন স্বেচ্ছাসেবীরা। কেউ হচ্ছে গাছের গুড়ির উপরে, কেউ হচ্ছে ময়লার ভাগাড়ের উপরে, এভাবে আছে। কত মানুষের আহাজারি, আমরা কয়জনকে রেস্কিউ করব? মৌলভীবাজার জেলায় নতুন করে ভাঙনের ফলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। প্রায় 40,000 হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানির নিচে। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকটি উপজেলার। হবিগঞ্জে খোয়াই নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 200 সেন্টিমিটার উপর দিয়ে। বিভিন্ন স্থানে নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে 76,000 হেক্টর রোপা আমন, আউশ ও সবজি চারা। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে, কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফরিদগঞ্জ। ঘর কাটতে রয়েছে, পানি টানি উঠানো, ঘরের ভিতরে পানি, খুব সমস্যা আছে, বিপদে আছে। এখন আমাদের দিকে তো কেউ তার কারণের মতন মানুষ নাই। বৃষ্টি না থাকায়
খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে পাহাড়ি ঢলের তীব্রতা। এর মধ্যে আখাউড়া ও কসবায় 60টির বেশি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওই কারণে বন্যা কবলিত সব জেলায় পরিস্থিতির উন্নতি হতে পারে। নাজিব বেগ, চ্যানেল আই। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রথম দিনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস ও বাংলাদেশ বিমান বাহিনী, মহিলা কল্যাণ সমিতি সহ বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় প্রাপ্ত ত্রাণ সামগ্রী বন্যা কবলিত দুর্গম এলাকায় পৌঁছে দেয় বাংলাদেশ বিমান বাহিনী। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের 11টি জেলা, লাখ লাখ পরিবার পানিবন্দী। বন্যার কারণে এমন বিপর্যয়ে স্মরণকালে পড়েনি বাংলাদেশ। খাবারের জন্য হাহাকার বন্যা দুর্গত দুর্গম এলাকায়। বৃহস্পতিবার পরিদর্শন করে আসার পর শুক্রবার সকালে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে বাংলাদেশ বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করল। যতদিন পর্যন্ত বন্যা দুর্গত মানুষের প্রয়োজন হবে তারা এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে বিভিন্ন সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও ফাউন্ডেশন। প্রথম দিন দেওয়া হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এশিয়ান পেইন্টস, বাংলাদেশ বিমান বাহিনী, মহিলা কল্যাণ সমিতির দেওয়া ত্রাণ সামগ্রী। একের পর এক বিমান বাহিনীর হেলিকপ্টারে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে বন্যা কবলিত দুর্গম এলাকায়। হেলিকপ্টারের পাইলটরা দুর্গম এলাকায় খুঁজে খুঁজে মানুষদের বের করার পর ঝুঁকি নিয়ে প্যারাসুটের মাধ্যমে ত্রাণের প্যাকেটগুলো ফেলেন বিমান বাহিনীর সদস্যরা। আটকে পড়া মানুষেরা ত্রাণ পেয়ে বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ গ্রহণ কর্মসূচিতে গত 2 দিনে নগদ 30 লাখ টাকার বেশি জমা পড়েছে। এছাড়া খাদ্য সামগ্রী, জামা কাপড় সহ অন্যান্য সামগ্রী দিয়েছেন কেউ কেউ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বেশি বেশি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, নতুন বাংলাদেশে সবার জন্য নিজেকে উৎসর্গ করতে হবে। চকর মালিথার রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সংগ্রহ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকাবাসী যে যার মতো করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বৃষ্টির মধ্যেও টিএসসিতে হাজারো মানুষ আসছেন বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে। টিচাররা কয়েকজন মিলে আমরা এই টাকাটা দিয়ে গেলাম আর কি। যে অবস্থা থেকে আছি সবাই আমরা এগিয়ে আসলে আসলে আমরা খুব তাড়াতাড়ি এই জায়গা থেকে উত্তরণ করতে পারবো। সবাই যে এগিয়ে এসছে, আমরা এইভাবে যদি আমরা সবাই এগিয়ে আসি আমরা দেশকে অনেক সমৃদ্ধি এবং অনেক জায়গায় এটা উন্নীত করতে পারবো ইনশাআল্লাহ। কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় সেটা শিখাতে শিশু সন্তানকে নিয়ে রাজধানীর জিগাতলা থেকে টিএসসিতে এই মা শিখবে ছোটবেলা থেকেই যে দেশের মানুষের জন্য এগিয়ে আসতে হবে, সাহায্য করতে হবে। এক একজনের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় পুরো ছাত্র শিক্ষক কেন্দ্র যেন পরিণত হয়েছে ত্রাণ ভাণ্ডারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকরা গ্রহণ করা ত্রাণ গুছিয়ে প্রস্তুত করছেন দুর্গত এলাকায় পাঠানোর জন্য।
আমরা হলে এখানে মিক্স যে খাবারগুলো চিড়া মুড়ি চানাচুর গুড় এগুলো আলাদা করেছে, আলাদা করে আমাদের এক একটা জোন করা আছে, ওই ফিক্সড জোনে যে আলাদা করে ডিস্ট্রিবিউট করা হবে। আমরা করছি যে মুড়ি চিড়াগুলো শুকনো খাবারগুলো আলাদা, এই যে গুড়টা এখন এখনই নরম হয়ে গেছে, এটা যেতে যেতে বৃষ্টিতে আরও নরম হয়ে যাবে, দ্যাটস ওয়াই প্যাকেট থেকে আলাদা করে আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে এগুলোকে সাজাচ্ছি। আমাদের প্রচুর পরিমাণে ওষুধ মেডিসিন দরকার, বিশেষ করে যে নাপা প্যারাসিটামল জাতীয় যেটা এবং অ্যাবোনিস এবং স্যালাইন এবং হচ্ছে আর যে আনুষঙ্গিক গ্যাসের ট্যাবলেট এই জাতীয় জিনিসগুলো আমাদের খুব দরকার। ত্রাণ সংগ্রহের বিস্তারিত জানান সমন্বয়করা। টিএসসি থেকে হচ্ছে 14 লক্ষ সামথিং এবং আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটি ছিল এবং আরো নামে সব মিলিয়ে প্রায় 30 লক্ষ। বাংলাদেশের মানুষ যে তাদের জাতীয় সংকট নিরসনে কতটা ঐক্যবদ্ধ থাকতে পারে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত যদি আমরা দেখতে চাই তাহলে আজ আমাদের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এটাই হচ্ছে তার একমাত্র উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকেও বন্যার্তদের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জকর মালিকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নে পাকিস্তান সহ সবার সাথে সুসম্পর্ক রেখেই কাজ করতে চায় বিএনপি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিরতির পর আবারও আমন্ত্রণ। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বাকি রয়েছে আর 11 সপ্তাহ। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার কামালা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনভেনশনে আমেরিকানদের জন্য বাস্তববাদী ও গ্রহণযোগ্য নেতা হতে চান বলে মন্তব্য করেছেন। ওই দিন তিনি ডেমোক্র্যাটিক দলের হয়ে রাষ্ট্রপতি পদে মনোনয়নে সই করেন। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনায় একের পর এক সমাবেশ করার কথা জানিয়েছেন। এবারে ট্রাম্প অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি বন্ধ, মৌলিক অধিকার বাস্তবায়ন, ধর্মের স্বাধীনতা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার সহ এজেন্ডা 47 নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর কামালা হ্যারিস গাজা যুদ্ধবিরতি, ন্যাটো সমর্থন, মধ্যবিত্ত কর কমানো সহ বেশ কিছু এজেন্ডা নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম 80 সেন্ট বা 1.03% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য নেমেছে $76.86। অন্যদিকে মার্কিন আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম 87 সেন্ট বা 1.17% কমেছে। ব্যারেল প্রতি মূল্য নেমেছে $73.50। বিশেষজ্ঞরা বলেছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল মতামত দিয়েছে, এতে ভূরাজনৈতিক উত্তেজনা কমবে ধারণা করে বিনিয়োগকারীরা জ্বালানি তেলের দাম নির্ধারণ করেছে। এছাড়া জ্বালানি তেলের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের অর্থনৈতিক দুর্বলতার তথ্যেও জ্বালানি তেলের দামে প্রভাব পড়েছে। আবারও নিয়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ফিরে এলাম খেলার খবর নিয়ে।